ইতিমধ্যেই নাইরোবি চলে এসেছি। আমার মাইক্রোবাস থেকে আমাকে ছোট গাড়িতে আমাকে চেঞ্জ করেছে আমার হোটেলে দেওয়ার জন্য। নাইরোবিতেও বাংলাদেশের মতো অবস্থা, ফুটপাতে গাড়ির সামনে অসংখ্য বিভিন্ন জিনিসপত্র, এক শ্রেণীর লোকের কাছে প্রচুর অর্থ, আবার এক শ্রেণীর লোক এইভাবেই জীবনের সাথে যুদ্ধ করছে, দারিদ্র সীমার নিচে বসবাস করছে এবং কঠিন জীবনযাপন করছে। আর এখানেও নাইরোবিতে আমরা ইনকোমো ডাউনটাউন প্রচুর ট্রাফিক জ্যাম, এবং নাইরোবি অনেক বড় একটি শহর, বিশাল শহর এবং বহু উঁচু উঁচু শপিং মল, বিল্ডিং কোনো কিছুর অভাব নাই, আর বড় শহর, কিন্তু মানুষজনের অবস্থা খুব করুণ। বাংলাদেশের মতো এক শ্রেণীর মানুষের কাছে অর্থ আছে, গাড়ি আছে, নিত্য উপভোগ সব আছে, আর আরেক শ্রেণীর মানুষ বেশিরভাগ লোক দারিদ্র সীমার নিচে বসবাস করছে, জীবনের সাথে কঠিন যুদ্ধ করছে। পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন অসংখ্য দেশ আছে যে দেশের অবস্থা আমাদের বাংলাদেশের মতো।